সুরক্ষার অজুহাতে প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। তাদের এমন কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করে আসছে বাইডেন প্রশাসন। এ নিয়ে বাইডেনের উপর বেশ নাখুশ মুসলিম আমেরিকানরা। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যের মুসলিম নেতারা। তারা চান না আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হন। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটল গ্রাউন্ড স্টেটস হিসেবে পরিচিত ছয় রাজ্যের মুসলিম নেতারা জানিয়ে দিয়েছেন তারা আগামী নির্বাচনে বাইডেনকে সমর্থন দেবেন না। এমনকি এইসব রাজ্যের পুরো মুসলিম সম্প্রদায়কে বাইডেনকে ভোট না দিতে উৎসাহিত করবেন। তবে দেশটির মুসলিম নেতারা 2024 সালের নির্বাচনে জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও তার বিকল্প প্রার্থী হিসেবে ট্রাম্পকেও সমর্থন করেন না। এ অবস্থায় তারা কাকে ভোট দেবেন সে বিষয়েও মতৈক্যে পৌঁছাতে পারেননি। ছয়টি অঙ্গরাজ্য হচ্ছে মিনিসোটা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা। এর আগে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এইসব রাজ্যে জো বাইডেন জয়ী হয়েছিলেন। কিন্তু সম্প্রতি গাজা ইস্যুতে জো বাইডেন যে অবস্থান নিয়েছেন তা এইসব রাজ্যের বিশাল মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে। এই বিক্ষুব্ধ আরব আমেরিকান সম্প্রদায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ী হওয়ার পথকে নিঃসন্দেহে জটিল করে তুলবে। শনিবার মিনিসোটার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস চ্যাপ্টারের পরিচালক জয়লানি হোসেন মিশিগানের ডিয়ারবর্নে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমাদের সামনে বিকল্প বলতে শুধু বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পই আছেন এমন নয়, আমাদের সামনে অনেক বিকল্প রয়েছে, আমরা ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করছি না। তবে এটি তার ব্যক্তিগত মতামত, সংগঠনের মতামত নয় বলেও জানান জয়লানি হোসেন। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলে ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মিনিসোটার মুসলিম আমেরিকানরা 31 অক্টোবরের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে ভূমিকা নিতে জো বাইডেনের প্রতি আহ্বান জানান। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন তেমন কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হলে মিনিসোটার মুসলিম নেতারা হ্যাশট্যাগ অ্যাবান্ডন বাইডেন বা বাইডেনকে ত্যাগ করো আন্দোলন শুরু করেন। পরে দ্রুততা মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া এবং ফ্লোরিডায় ছড়িয়ে পড়ে। আমেরিকার মুসলিম নেতারা বলেছেন, আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে তাদের সঙ্গে ভালো আচরণ করবেন এমনটা তারা বিশ্বাস করেন না। আবার জো বাইডেনকেও তারা ভোট দিতে চান না, কারণ ইতোমধ্যে তিনি বিশ্বাস ভঙ্গ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে আমেরিকার মুসলিম ভোটাররা ব্যাপকভাবে বাইডেনের বিরুদ্ধে দাঁড়াবেন কিনা তা এখনই সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে 2020 সালের নির্বাচনে যেসব রাজ্যে বাইডেন জয়ী হয়েছিলেন সেসব রাজ্যে আগামী নির্বাচনে তার জয়ী হওয়া কিছুটা কঠিন হবে তা হলফ করেই বলা যায়। উল্লেখ্য, আগামী বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বরে এই ভোটের মাধ্যমে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। এটা প্রায় নিশ্চিত যে এবারের নির্বাচনেও বাইডেন ট্রাম্পের দ্বৈরথ দেখবে বিশ্ব। এবার দেখার বিষয় আগামী নির্বাচনে মুসলিম ভোটাররা বাইডেনকে গণহারে বর্জন করেন কিনা, বাইডেনের বিপক্ষে একাত্তরের মুসলিম আমেরিকান নেতারা।